নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন। দেখুন, লটারি প্রাপ্তির জন্য প্রত্যেকে চেষ্টা করছেন। দেখুন, একটি কথা জানার দরকার যে আপনার জন্মছকে লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না সেটা আগে জানা একান্তই দরকার। কারণ আপনি টাকা ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু আপনার ভাগ্যে লটারি লাগছে না, তার মানে বুঝতে হবে যে আপনার যোগ এখন নেই, বা হয়তো আপনার যোগ ছিল, সেই যোগ আপনার কেটে গেছে। তো এই জায়গাটা একমাত্র যে গ্রহটি দেখে সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু আপনার জন্মছকে কেমন রয়েছে, রাহু আপনার নক্ষত্রগত দিক থেকে কেমন রয়েছে, এবং ডিগ্রিগত দিক থেকে রাহু কেমন রয়েছে, তার উপর ডিপেন্ড করবে যে আপনার প্রাপ্তির সম্ভাবনা আছে কি না। কারণ আমাদের জন্মকুণ্ডলিতে নবগ্রহের মধ্যে রাহু গ্রহটি এই লটারির জন্য মুখ্য কারক গ্রহ। তার সাথে সাথে বুধ, শুক্র এবং শনি, এই তিনটি গ্রহেরও কিন্তু ভূমিকা রয়েছে। কিন্তু রাহু যেহেতু হঠাৎ হঠাৎ কাজ ঘটিয়ে থাকে, এই জন্য রাহুকে কিন্তু বিশেষভাবে এই আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। দেখুন, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা প্রাপ্ত হচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করলে আপনার নিশ্চিতরূপে প্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ রাহু যেহেতু এই চটজলদি প্রাপ্তি ঘটিয়ে থাকে, এই হঠাৎ প্রাপ্তি ঘটিয়ে থাকে, একমাত্র রাহুকে কিন্তু বিশেষভাবে পাওয়ার করা কিন্তু দরকার। এবং আপনার জন্মছকে যে দশা চলছে সেটা আপনার পক্ষে শুভ না অশুভ সেটা কিন্তু জানা দরকার। কারণ দশাও কিন্তু মানুষের জীবনে বিশেষভাবে প্রভাব কিন্তু বিস্তার করে। তো এই জায়গাটাতে দেখা দরকার যে আমাদের জন্মকুণ্ডলিতে যে ভাবগুলো রয়েছে, আপনার ধনভাব, আপনার আকর্ষিত প্রাপ্তির ভাব, আপনার ভাগ্যভাব, এই ভাবগুলোর উপর বিশেষভাবে আপনার নজর দেওয়া কিন্তু দরকার। কারণ আমাদের জন্মকুষ্টি অথবা নবাংশ চাটে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না সেটা একমাত্র বলতে পারবে আপনার একজন দক্ষ জ্যোতিষবিদ। অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, স্যার আমার ডেট অফ বার্থ এটা দেখুন তো, আমার লটারি যোগ আছে কিনা। দেখুন, লটারি যোগ অত সহজ নয়, তাহলে আজকে সবাই কিন্তু কোটিপতি হয়ে যেত। আমি প্রাপ্তির কথা বলছি, যে কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু হতে পারে। আমি পাঁচ রাশির কথা বলছি, কিছু সংখ্যক মানুষের সঙ্গে আমার কথাগুলো মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু আমার কথাগুলো কিন্তু মিলতেও পারে, আবার না মিলতেও পারে। এখানে কিন্তু আপনার ন্যাকাল চার্টকে বিশেষভাবে বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে ন্যাকাল চার্ট নেই, হস্তরেখা বিচার করুন, আপনার যোগ কখন রয়েছে, আপনার
এই প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে? একমাত্র হস্তরেখা কিন্তু আপনাকে বলে দিতে পারবে। জীবনে প্রাপ্তির ক্ষেত্রে মেন ব্যাপার হচ্ছে ভাগ্য। এই জন্য আমি বারবার বলি, বাচ্চা ট্রিফর্মেশনের মাধ্যমে, বাচ্চা ট্রিফর্মেশনের মাধ্যমে ভাগ্যভাবকে স্ট্রং করুন, এবং অল্পের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, তাই এই জায়গাগুলোকে কিন্তু বিশেষভাবে দেখা একান্তই কিন্তু দরকার। এবার আসি আগামীকালের রাহুকাল, 1:25 থেকে 2:55 পর্যন্ত রাহুকাল রয়েছে। আগামীকালের 5 রাশির টার্গেট নাম্বার শুভ সময়। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, বিশেষভাবে প্রাপ্তির কারো সম্ভাবনা রয়েছে, লিখে রাখুন সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 8, সময় সকাল 9 থেকে 10:41 পর্যন্ত। দ্বিতীয় রাশি মীন রাশি, মীন রাশির টার্গেট নাম্বার 7 এবং 3, আপনাদের যে শুভ সময় সকাল 10 থেকে 11:54 পর্যন্ত। 3 যে রাশি বৃষ রাশি, বৃষ রাশির টার্গেট নাম্বার 4 এবং 6, আপনাদের শুভ সময় সকাল 11 থেকে 12:34 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি, কর্কট রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং 1, আপনাদের শুভ সময় সকাল 11 থেকে 12:45 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি, ধনুরাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 6 এবং 2, আপনাদের যে শুভ সময় আগামীকালের জন্য সেটা দেখা যাচ্ছে সকাল 9:54 থেকে, টাইমটা শুরু হচ্ছে 9:54 থেকে আপনার 11:14 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার যে 5 রাশির মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে। দেখুন কত অ্যামাউন্টের হবে এটা অবশ্যই নিজস্ব জন্মছক বিচার বিশ্লেষণ করা দরকার রয়েছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট করুন, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন। আর একটি অনুরোধ, অনেকে রাহু রক্ষা কবচের জন্য খুব তাড়াহুড়ো করছেন। দেখুন রাহু রক্ষা কবচটা তৈরি করতে অবশ্যই তিথিক্ষণ সময় অনেক কিছু বিষয় কিন্তু রয়েছে, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ একটু সময় আমাকে অবশ্যই দিন। নমস্কার, ধন্যবাদ।